আল্লাহ তাবারকুতাআলা আমাদেরকে মানুষ বানানোর পরে আমাদের জন্য মহাপুরস্কারের ব্যবস্থা রেখেছেন জান্নাত। এই জান্নাত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশাল বড় পুরস্কার। এই পুরস্কারের ভাগিদার হওয়ার জন্য বান্দাকে একটা জিন্দেগি করা লাগবে, এটার নাম হলো ইসলামী জিন্দেগি। মন যা চায় তা করলে পুরস্কার পাওয়া যায় না। আপনি দৌড় প্রতিযোগিতা হইতে আছে, আপনি যদি চতুর্দিকে চান, একবার সামনে চান, একবার পিছে চান, আপনার দৌড় দেখে কেডা আসতে আছে তারে দুইটা মাইদি দিয়ে ধমক দিয়ে আইছেন। এইভাবে যদি আপনি দৌড়াইতে থাকেন পুরস্কার দূরের কথা, আপনি ডিসকোয়ালিফাইড। সুতরাং আজকে মুসলমানদের দুর্দশার কারণ হচ্ছে এটাই যে আমরা ইসলামী জিন্দেগি ছেড়ে দিয়ে, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। এটা হবার নয়, কখনো হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের জন্য মূল কাজ হচ্ছে আমরা ঘোষণা দিয়ে দিব, আমি চৌধুরী, আমি সরকার, আমি খনকার, আমি পেশকার, আমি স্বর্ণকার, আমি দফাদার, চৌকিদার, আমি পীর সাহেব, আমি ইমাম সাহেব, আমি লাট সাহেব। এইগুলো আমাদের বড় পরিচয় নয়, আমাদের সবচেয়ে বড় পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা হইলাম মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা সবাই কি মুসলমান? আমরা কালো হই আর ধলো হই, খাটো হই আর ব্যাঠে হই, লম্বা হই আর চওড়া হই, আমাদের নাক চাপটা হোক আর খাড়ো হোক, আমাদের ভাষা বাংলা হোক আর আরবি হোক, আমাদের মেনু খাবারের মেনু রুটি হোক, গোশত হোক আর ভাত হোক আর ফল হোক, সব জায়গায় যেখানেই আমরা অবস্থান করি, যে ভাষায় কথা বলি, আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? এই মুসলমান গতানুগতিক কোনো ধর্ম নয়। মুসলমান হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। ইসলামটা আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। খুব মনোযোগের সাথে শুনবেন, জানার জন্য মাধ্যম আছে চারটা, কয়টা? সবাই জবাব দিতে হবে, কয়টা? কেউ চুপ থাকার দরকার নাই। জানার জন্য মাধ্যম আছে কয়টা? কথা কয় না দেখি, কয়টা? মাথা লাগেন না, কইলে সারব, মেহনত করেন না তো হয়। কয়টা? এক নম্বরে হলো ইতিহাস, এক নম্বরে পঞ্চ ইন্দ্রিয়, দুই নম্বরে ইতিহাস, তিন নম্বরে বিজ্ঞান, চার নম্বরে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে জানার ব্যবস্থা আছে চারটা মাধ্যম, কয়টা? এক নম্বরে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় মানে হচ্ছে চামড়া, ত্বক, চোখ, মুখ, তারপরে হলো মুখ মানে জিহ্বা, তারপরে হলো কান, কয়টা হলো? চারটা। একটা হলো ত্বক চামড়া, তারপরে আছে চোখ, তারপরে আছে মুখ মানে জিহ্বা, তারপরে আছে আপনার কান, আর হলো নাক। মুট মিলিয়ে পাঁচটা, নাক, কান, চোখ, মুখ, ত্বক। এই পাঁচটা জিনিসের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। আপনি যদি কোন এই পাঁচটা দিয়ে কি জ্ঞান অর্জন করে, আমি যদি এখন বলি আপনি শীত না গরম, আপনি যদি জিব্বাটা বার করে দিয়া কর, ঠান্ডায় তো লাগতে আছে না, এই জিব্বা ঠান্ডা বোঝার জন্য বানানো হয় না। এই ছেলে শুধু আমার দিকে তাকাই থাকেন, জিব্বা বানানো হয়েছে, এই খাবারটা কি মিষ্টি না ঝাল না টক না তেতা, এটা বোঝানোর জন্য বানিয়েছে জিব্বা। সুবহানাল্লাহ বলবেন না? এই জিব্বা দিয়ে বোঝা যায় খাবারটা মিষ্টি না টক না ঝাল। তাইলে জ্ঞান অর্জন করার জন্য খাবারটা কেমন জানার জন্য এক নাম্বার মাধ্যম হচ্ছে জিব্বা। কিন্তু এই জিব্বা মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত দেয়। আপনার চার দিন ধরে একাধারে জ্বর, এখন রুটি বানাই আপনি খাইতে চাইছেন, রুটি আপনি মুখে দিছেন চিনি দিয়া, এখন সাত দিনের জ্বরের কারণে এখন রুটি মুখের ভিতরে কি মিষ্টি লাগে না তিতা লাগে? আসলে কি রুটি তিতা না জিব্বা তিতা? তাইলে যেই জিব্বা আল্লাহ বানাইলো তিতা না মিষ্টি বোঝানোর জন্য এই জিব্বা মাঝে মাঝে আমাদেরকে ভুল শিখায়। নাক এটা বানাইছে আপনার গন্ধ নেওয়ার জন্য, সবাই কইতে আছে হাসনা হেনা ফুল ফুসে খুব গন্ধ, একটা কয় হেগুল জানতে ঘটনা কি, কয় সর্দির কারণে কিচ্ছু বুঝি না। তাইলে নাক আপনার সর্দির কারণে গন্ধ আসে না নাই বুঝে না। চামড়া শীত না গরম মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নেয়, প্রচণ্ড গরমের মাঝে আপনারা চারজনে কম্বল দিয়া জাতা দিয়া ধরছে, হগলে আইসাইতে আছে ফ্যান দিয়া,
আর আপনার এগিয়ে কাঁপতে আছে শরীর, কারণ চামড়া আপনাকে ভুল সিদ্ধান্ত দিয়েছে। এইভাবে নাক কান চোখ মুখ কান মাঝে মাঝে সাংঘাতিক ভুল সিদ্ধান্ত দেয়। হঠাৎ করে নারিকেল গাছের উপর থেকে আপনার সালের উপর থেকে যে নারিকেল পড়ছে, এবার গালি দিতে দিতে রাস্তার ভিতরে বাড়ছে, কুনিয়ার ফুতে কেড়া ইডা দিল আমার সালের ভিতরে, পরে সাইয়া দেহে চলুইয়া নাইকল খাইয়া হালাইছে। এই কান ভুল সিদ্ধান্ত দেয়। এই ইষ্ট গ্রামের মানুষ হঠাৎ করে কেঁপে উঠেছে, গুলাগুলি আইতে আছে, পরে শুনছে যে ট্রাকের সাক্কা ব্রাস্ট হয়েছে। তাইলে বুঝা গেল নাক কান চোখ মুখ জিব্বা এই সবগুলা মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত দিতে পারে নাকি পারে না? পারে। তাইলে জ্ঞান আহরণের রাস্তা আছে কয়টা? ভুলে গেছেন কয়টা? এক নম্বরে আমার বডির লোকে যে দিয়ে আছে এইগুলোই আমার ভুল সিদ্ধান্ত দেয়, এটা আমি প্রমাণ করে দিলাম। দুই নম্বর ইতিহাস, ইতিহাস মাঝে মাঝে ভুল শিখায়, কারণ এরশাদের আমলে আমরা দেখতাম যে এরশাদ কবিতা লেহে, হেবাড়া বড় কবি, প্রত্যেক পত্রিকার ভিতরে প্রথম পৃষ্ঠায় এরশাদের কবিতা ছাফা হইতো। যেই মাত্র এরশাদের পতন হলো স্বৈরাচার বিরোধী আন্দোলনে, পরের দিন থেকে পত্রিকায় লেখা হয়েছে কবিতা লেখা দিত একবার ছাফাইতো এরশাদের নামে, এই কথাও আমরা জানতে পারছি। তাইলে বুঝে গেল ইতিহাসটা জীবদ্দশায় একরকম, ক্ষমতায় থাকলে একরকম, মৃত্যুর পরে ক্ষমতা গেলে আরেক রকম। এই জন্য আমরা বাংলাদেশে দেখেছি ক্ষমতাধর মানুষগুলো যারা এই বাংলাদেশে গোটা পৃথিবীতে দাপটের সাথে বিশ্ব শাসন করেছে, আমরা দেখেছি 9 বছরের রাজা 10 বছরের সাজা, যার গলায় ফুলের মালা তার গলায় দেখেছি জুতার মালা, ঠিক কিনা বলো? ইতিহাস জ্বলন্ত উদাহরণ। গেল ইতিহাস। 3 নম্বর হলো বিজ্ঞান, জ্ঞান আহরণের 3 নম্বর রাস্তার নাম হলো বিজ্ঞান। কি কথা কয় না? কি এই বিজ্ঞানও আমাদেরকে ভুল শিখায়। এখানে অনেক শিক্ষিত জন আছেন, বিংশ শতাব্দীর শেষাব্দে অর্থাৎ 2019 সাল শুরু হওয়ার আগে আমেরিকায় মহাশূন্য নিয়ে গবেষণা করে একদল বিজ্ঞানী আছে, তাদেরকে সংস্থাকে বলা হয় নাসা। ওই নাসার বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন যে সূর্য জায়গায় এই চতুর্দিক দিয়া ঘুরে আর পৃথিবী জায়গায় থাকে। তারা ব্যাখ্যা দিলেন, সাংবাদিক সম্মেলন কনফারেন্স করলেন, তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনাদের যুক্তি কী? কয় সূর্য ঘুরলে সমস্যা নাই, সূর্যের ভিতরে কোনো মানুষ নাই, যেহেতু পৃথিবীর ভিতরে মানুষ আছে, পৃথিবী ঘুরলে অসুবিধা আছে, খেরার মানুষও ভুতুইয়া ফিরেছে কোথায়? তার লাগিয়া তারা সূর্যরে জাগাত রাখিয়া পৃথিবী সূর্যরে ঘুরাইয়া পৃথিবীরে জাগাত রাখছে। কিছুদিন পরে বিজ্ঞানীরা কয় থুক্কু, যেটা কইসলাম এটা ভুল হইছে, এই পৃথিবীটা হইল গ্রহ, সূর্য হইল নক্ষত্র, এই সূর্য নক্ষত্রের অনেকগুলা গ্রহ আছে এবং অনেক কক্ষপথ আছে, এই পৃথিবীটাও একটা গ্রহ, মঙ্গল বুধ বৃহস্পতি শনি ইউরেনাস এমন অনেকগুলা এই গ্রহ আছে, সূর্য জায়গায় থাকে, তার চতুর্পাশ দিয়া গ্রহরা ঘুরে। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে বিজ্ঞানীরা সব কিছুকে পেছনে ফেলে কোরআনের আলোকে তারা রায় দিয়ে দিল সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে। সুবহানাল্লাহ, বলবেন না? তাইলে 100 বছরের ব্যবধানে বিজ্ঞান রায় বদলাইছে 3 বার। কয়বার কথা কয় না? কয়বার? আগের তারা যেটা হইনা গেছে কবরও গেছে, তার আর ফরেরটা জানিয়ে যেতেও পারছে না, মাইদের তারা যেটা জানছে আমরা এখন যেটা জানছি এটাও জানছে না। তাইলে ইতিহাস, বিজ্ঞান, পঞ্চইন্দ্রিয় তিনটাই ভুল প্রমাণিত আমি করে দিলাম। এবার আসেন, তাইলে কি ভুলে ভুলে আমার জীবন? আমরা কি ভুলের মাঝেই এই অমানিসায় আমাদের রাত কেটে যাবে? এর থেকে কি সেই সোনালি সূর্য উদয় হবে না? 1500 বছর আগে আল্লাহ তাবারক তাআলা নবীজির মাধ্যমে কোরআনুল কারীমে তিনি জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, তোমাদের বিজ্ঞান যখন ভুলে ভরা, তোমাদের ইতিহাস যখন ভুলে ভরা, তোমার পঞ্চেন্দ্রিয় যখন তোমাকে ভুল সিদ্ধান্ত দেয়, আমি রাজাদিরাজ, আমি হাকামুল হাকিমিন, আমি রব্বুল আলামিন, তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভুলের অমানিসায় তোমাকে আর কাটাতে হবে না, অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসো, হেরার রশ্মি নিয়ে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন এই ভুলের মাঝে সঠিক নির্ভুল যে পথ, যালিকাল কিতাবুল রাইবা ফিহ, এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন। ইনস্টাগ্রামের হাজারো জনতা, যদি জান্নাতে যেতে চাও কোরআনের কাছে যাও, এইটাই তোমার জন্য হেদায়েত। বলো সুবহানাল্লাহ।